আমরা দেখতে পাচ্ছি আমাদের উন্নয়নের চিত্রটির দুপাশে দর্শক যারা আছেন তারা আশা করে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে। আমি আরো একবার পরিচয় করিয়ে দেই, আমার ডান পাশে যিনি রয়েছেন তাকে পরিচয় করানোর আর কিছুই নেই, তিনি মমতাজ বেগম এবং এমপি বর্তমান সরকারের, এবং আমার পাশেই রয়েছেন বাংলাদেশের প্রথম নারী উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। বলুন আপনারাই নামটা বলুন। জানা ইসলাম। আমার পাশে রয়েছেন মাননীয় উপ উপাচার্য ডক্টর আমির হোসেন। আমার আরো পাশে রয়েছে কোষাধ্যক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক শেখ মনজুরুল হক। আমার ডান পাশে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির বর্তমান সভাপতি রাশেদা আক্তার। রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং প্রথম, বলুন আপনারা কে আছেন, নারী রেজিস্ট্রার তানিস রহমান, এবং সবশেষে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাফিজ ফিরোজুল হাসান স্যার। ধন্যবাদ সবাইকে। আসামা ফিরোজুল হাসান স্যার। এবং রয়েছেন অধ্যাপক বশির আহমেদ, টিএসসির পরিচালক। সবশেষে আমি সবাইকে আরো একবার করতালি দিয়ে হাততালি জানাবার জন্য আহ্বান জানাচ্ছি। আমি শুরুতে বশির আহমেদ স্যারকে অনুভূতি জ্ঞাপন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা একটু পরিবর্তন করছি, তারা অনুভূতি জানাবেন না, অনুভূতি শুরুতেই জানাতে বলছি মাননীয় উপাচার্য ডক্টর ফারজানা ইসলামকে। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় সাংসদ এবং লোকসঙ্গীত সম্রাজ্ঞী মমতাজ বেগমের কাছে, কৃতজ্ঞতা এবং হৃদয় ভরা ভালোবাসা। আমার বিশ্ববিদ্যালয় থেকে, আমার থেকে আমরা এত অভিভূত হয়েছি যে আপনি এসেছেন এই সময়ে, একটা ইলেকশন করবার পর, জাতীয় ইলেকশন করবার পর নিশ্চয়ই অনেক ক্লান্তি, অনেক পরিশ্রান্ত আপনি, তারপরেও এসেছেন, সেই জন্য আমরা খুবই আনন্দিত। আমি সকল দর্শকের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শোভন আচরণের জায়গা, আমরা সেটি আজকে প্রমাণ করব। আমাদের মাননীয় সাংসদকে সর্বোচ্চ সম্মান জানাতে পারব এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে সৃষ্টি করব না। আমরা গান শুনতে এসেছি এবং কার গান আজ আমরা সবাই জানি, যিনি নিজের পছন্দের গান গান, আবার শ্রোতাদেরকেও মুগ্ধ করেন গান শুনিয়ে। আজ আমরা একটা বিশাল বিজয়ের পর এইরকম একজন শিল্পীকে সাথে পেয়েছি। শ্রদ্ধা জানাই দেশের সকল স্বাধীনতাকামী মানুষের প্রতি, সকল শহীদের প্রতি, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি। সবশেষে আমাদের দেশের সকল বড় নেতা ও যার কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি আমাদেরকে একটি উন্নয়ন প্রকল্প দিয়েছেন, সেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে, সূচনা হলো আজকে একটি সুন্দর সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে। ওনাকে আমাদের সবার পক্ষ থেকে বিজয়ের অভিনন্দন এবং আমাদের সাথে থাকবার জন্য কৃতজ্ঞতা। আপনারা সবাই আর কথা না শুনে আমার কথা শুনবার কিছু নেই, আজ আজকে শুনবো আমরা সুললিত গান। আমি মমতাজের শুভকামনা জানিয়ে, তার স্বাস্থ্যের শুভকামনা জানিয়ে, তার সঙ্গীতানুষ্ঠান অসাধারণ হোক সেই কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এবং স্বাগত জানাই আপনার জগতে। ধন্যবাদ।